নদিয়া চাকদার এক গৃহবধূর বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে চাকদাহ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বিশ্বনাথ অধিকারীর বাড়িতে আনুমানিক রাত 9টা নাগাদ একদল দুষ্কৃতী তার বাড়িতে ভাঙচুর চালায় এবং তার অন্তঃসত্ত্বা বউকে মারধর করে, এমনই লিখিত অভিযোগ করেছেন চাকদা থানায় তিনি। চাকদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ অধিকারী। তিনি বলেন, গতকাল রাতে হঠাৎই এলাকার কিছু দুষ্কৃতী তার বাড়িতে হামলা করে হলে অসুস্থ হয়ে পড়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী। রাতেই তাকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বজিৎ অধিকারীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি করে নেন। তিনি দাবি করেন, তিনি একজন তৃণমূল কর্মী এবং তাদের ওপর হামলা করেছে তৃণমূলের অপর এক গোষ্ঠী। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ চাকদা তৃণমূল কংগ্রেসের নেতারা, পুরো ঘটনা তদন্ত করছে চাকদা থানার পুলিশ। জিজ্ঞাসা করার দরকার, তাদের কাছে জানার দরকার যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের অপরাধটা কোথায়, কেন সাধারণ মানুষের উপরে এইভাবে অত্যাচার তিনি করছেন, আমাদের অপরাধটা কি সাধারণ মানুষের? তারা কারা করলো, এটা কারা করলো? অমলেন্দু দাসের লোকজন তার বাহিনী নিয়ে এই অত্যাচারগুলো দীর্ঘদিন, আজকে একবার নয় আজকে 3 বার এই এক মাসের মধ্যে আমার উপরে এই অত্যাচার হলো, আমি এর বিচার চাই। আজ আমার উপরে আলাদা বিষয়, আজকে আমার বউ আমার মা পুরনো দলটা করেন, আমার মেয়ে আজকে কান্নাকাটি করে ভেঙে পড়েছে, আমার অপরাধটা কোথায়, আমি এইটুকু জবাব আপনাদের কাছে চাই। কী নাম আপনার? আমার নাম বিশ্বনাথ অধিকারী, 9 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আজ চেয়ারম্যান বলে যিনি পরিচিত অমলেন্দু দাস, তার বাড়ির সামনের ডানহাতের বাড়িটা আমার, আমার আমার অপরাধটা কোথায় আমি জাস্ট এইটুকু জানতে চাই। থানায় অভিযোগ করবেন তো? থানায় অভিযোগ তো অবশ্যই করব, কেন করব না? আজ আমার ওপরে হয়েছে, কালকে আরেকজনের ওপরে হতে পারে, আমি চাই না যে আরেকজনের ওপরে এই একই ধরনের অত্যাচার হোক। কিসের এত ওনার ঔদ্ধত্য, এটা আমার জানার প্রয়োজন আছে, আমি একটা সাধারণ মানুষ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।